আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ডিং ডিং ডবোকে নিয়ে কাশবন থেকে ঘুরে আসলাম। তো প্রথমে আমরা গিয়েছিলাম গুকুন্ন লঞ্চ ঘাটে, সেখানে একটা কাজ ছিল, কাজ সেরে আমরা রিক্সায় দিক করে কাশবনের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে দিয়ে মনি আরিফা আর ওইদিকে ডিং ডিং বাবু ঘুমাচ্ছে। তো গত 10-15 দিন আগে আমি কাশবন গিয়েছিলাম, তখন কাশবনে কাশফুলে ভর পড়ছিল। ভেবেছিলাম যে পরবর্তীতে আসলে ভালো করে ছবি তুলব, কিন্তু একবার কাশবনের অবস্থা অনেক খারাপ। কাশবনে মানুষের পরিমাণ এত বেশি যে সবাই কাশফুলগুলো ছিঁড়ে ফেলছে এবং অনেকে মোটরসাইকেল চালিয়ে কাশবন নষ্ট করে দিয়েছে। তো এখানে দেখুন কীভাবে ডিং ডিং বাবু কিউট একটা চশমা পরে হেসে খেলে কাশবন ঘুরছে। কাশবনে ফুল কম থাকায় আমরা কাশফুল খুঁজে পাচ্ছিলাম না, অনেক দূর হাঁটতে হয়েছে আমাদেরকে। তারপর আমরা দিক দিয়ে হাঁটতে হাঁটতে মসজিদের পিছনে যাই। কাশবনে ঘুরতে আসার বাহানায় মডেল মসজিদের উপরে দেখুন নারী পুরুষের মিলন মেলা, যেখানে নামাজের চেয়ে ঘুরতে আসা মানুষের পরিমাণ বেশি। তো এদিকে আমরা একটু ফাঁকা জায়গা পেয়ে এখানে আমরা কাশফুল দিয়ে ফটোশুট শুরু করে দিয়েছি। তো একে মোবাইলটা দিয়েছিলাম, সে ভিডিওটা করেছে। ডিং ডিং বাবু কাশফুল পেয়ে দেখেন কি খুশি, এবং আরিফা দিয়ে মনে অনেক খুশি। গতবার এমন সময়ে কাশফুলের পরিমাণ অনেক বেশি ছিল, কিন্তু এবার মানুষের পরিমাণ বেশি হওয়াতে মানুষ কাশফুল ছিঁড়ে এবং মোটরসাইকেলের মাধ্যমে কাশবনগুলো নষ্ট করে দিয়েছে। এবং আজকে প্রচুর গরম ছিল, এই গরমের মধ্যেও আমরা শেষবারের মতো কাশবনে ঘুরতে এসেছি। এবং এই গরমের মধ্যেও ডিং ডিং বাবু অনেক উৎফুল্ল ছিল, তার কোনো ক্লান্তি লাগেনি বা তার চোখে মুখে কোনো ক্লান্তি ভাব আসেনি। তো অনেক গরমের মধ্যে ডিং ডিং বাবুর পিপাসা পেয়েছে, এবং দেখুন সে কীভাবে পানি খাচ্ছে। এবং ডিং ডিং বাবুর পানি খাওয়ার পর দিয়ে মনি আরিফারও পিপাসা পেয়েছে এবং তারাও এখানে পানি খাচ্ছে। আসলে পানি খাওয়ারই কথা, আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আমি তো একদম পুরা ভিজে গিয়েছিলাম গরমের কারণে। এখানে দেখুন আমি বাগনি আরিফার ফটোশ্যুট করছি এবং আমার বোন সাথে ভিডিও করছে, এবং তারপর দেয়া মনির ফটোশ্যুট করছি। সবার ফটোশ্যুট করার পরে হঠাৎ মনে হলো যে আমি তো আমার ছবি তুললামই না। তারপর বোনকে বললাম আমার একটা সুন্দর করে ছবি তুলে দে, কিন্তু গরমের কারণে আমার চেহারা একদম কালো হয়ে গিয়েছিল আর আমার ছবিও ভালো আসেনি। তাই এবারের মতো কাশবনে ভালো ছবি তুলতে পারলাম না, আশা করি আগামী বছর কাশবনে ভালো করে ছবি তুলতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর ঘোরাঘুরি করবেন। আল্লাহ হাফেজ।